বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আশা করব ভালো আছেন। আজকে আমরা শুরু করতে যাচ্ছি নতুন একটি ভিডিও এপিসোড, টবে বেগুন চাষ পদ্ধতি হাতে কলমে ভিডিও চিত্রে প্রদর্শিত করা হবে। দ্বিতীয়ত, বেগুনের স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে আপনাদেরকে অবগত করা হবে। এই ভিডিও অনুসরণ করলে আপনারা অতি সহজে টবে, বসত বাড়ির আনাচে কানাচে, বাড়ির ছাদেও বেগুন চাষ করতে পারে, যা থেকে পারিবারিক চাহিদা মেটাতে পারেন। বেগুন আমাদের একটি জনপ্রিয় সবজি, যা আমাদের আবাল বৃদ্ধ বর্ণিতা সকলের সুপরিচিত। বেগুন চাষ আমাদের দেশে শীত গ্রীষ্ম সব ঋতুতেই হয়। এটি আমাদের একটি কৃষি ও কৃষকের অর্থকরী ফসল। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা আমাদের সাংসারিক ব্যবহারের একটি সিলভারের গাবলা ব্যবহার করছি টব হিসাবে, এবং ড্রেনেজ ব্যবস্থাকে সুনিশ্চিত করতে হবে। টবে পরিমাণ মতো জৈব কম্পোস্ট দিয়েছি ভার্মি, এর সঙ্গে বিশেষ করে নিম খোল প্রয়োগ করব, কারণ নিম খোল ব্যাকটেরিয়া প্রতিরোধী, পিঁপড়া বেগুন গাছের ক্ষতি করে থাকে। নিম খোল তিক্ততার জন্য মাটিতে পোকামাকড় ও পিঁপড়া বাসা বাঁধতে পারে না। এখন আমরা টবে চারা রোপণ করছি। চারাগুলি অবশ্যই ভাইরাস মুক্ত হতে হবে। পোকামাকড় ও ভাইরাস থেকে মুক্ত রাখার জন্য আমরা জৈব নিম তোল স্প্রে করতে পারি। এর মধ্যে আমরা জৈব কম্পোস্ট সার ব্যবহার করেছি, যাতে আমরা বেগুনের চারা রোপণ করছি। ভিডিও চিত্রে সরাসরি তা আপনারা দেখুন। আমাদের যা আছে আশেপাশে, টব হিসাবে আমরা পরিত্যক্ত গামলা, পরিত্যক্ত প্লাস্টিক বালতি, পরিত্যক্ত বড় বোতল, যে কোনো কিছু আমরা পরিত্যক্ত জিনিস ব্যবহার করে নিজেদের সাংসারিক জীবনের সবজির চাহিদা মেটানোর প্রয়াস আমরা অব্যাহত রাখতে পারি। আমরা এভাবে চারা রোপণ করে বাড়ির আনাচে কানাচে, বাড়ির ছাদে, যে কোনো জায়গায় এই সবজি উৎপাদন করতে আমরা সক্ষম হব। এভাবে যদি আমরা চার পাঁচটি টবে এই গাছ লাগাতে পারি, তবে আমরা ফসল উৎপাদন করে নিজের পরিবারের বেগুনের সবজি চাহিদা অন্তত মেটাতে পারব। আমরা পানি দিয়ে দিচ্ছি চারার, চারাটি লেগে উঠবে, সজীব সতেজ হবে, যা ভিডিওর পরবর্তী অংশে আমরা একটু পরেই দেখতে পারবো। তিন সপ্তাহ পর আমরা বেগুনের চারা দেখতেছি, অত্যন্ত সুন্দর এবং মনোমুগ্ধকর, সতেজ এবং পরিপুষ্ট হয়েছে, যা আমরা ভিডিও চিত্রে দেখতে পাচ্ছি। এবার আমরা পাঁচ সপ্তাহ পর দেখতেছি বেগুনের চারা অত্যন্ত সুন্দর। টবটি আমরা ভিজা স্যাঁতসেঁত অবস্থায় দেখতেছি এবং সারময়। এই টবে আমরা মাঝে মধ্যে পানি সেচ দিয়ে থাকি। পানি অবশ্যই দিতে হবে, পানির অপর নাম জীবন। শুধু পানি দিলেই হবে না, পানির পাশাপাশি আমাদেরকে কিছু জৈব কীটনাশক ব্যবহার করতে হবে। জৈব কীটনাশক আমরা নিমের পাতা থেকে তৈরি করা যে নিম তোল, এটা স্প্রে করে বেগুন গাছকে আমরা ভাইরাস এবং পোকামাকড়ের হাত থেকে রক্ষা করতে পারি। আমরা টবে কিন্তু প্রথমে নিম খোল প্রয়োগ করেছি মাটি তৈরির সময়, কারণ নিম খোলের তিক্ততার কারণে মাটিতে যেমন ভাইরাস আক্রমণ করতে পারে না নিমের উপকারিতার জন্য, দ্বিতীয়ত যে নিমের তিক্ততা রয়েছে এই তিক্ততার জন্য এখানে পিঁপড়া, কোনো পোকামাকড় বেগুনের গাছের গোড়ায় বা টবের মধ্যে বাসা বাঁধতে পারে না। এই জন্য বেগুনের গাছ দীর্ঘস্থায়ী হয়, রোগমুক্ত হয়, যা আমরা ভিডিও চিত্রে দেখতেছি। কুশিগুলো অত্যন্ত সুন্দর হয়েছে, পাতাগুলো বলিষ্ঠ সবুজ, অত্যন্ত সারযুক্ত পুষ্টিকর গাছটি দেখলে আমরা বুঝতে পারতেছি। ছয় সপ্তাহ পর দেখতেছি বেগুনের চারার গ্রোথ ক্ষমতা অত্যন্ত সুন্দর হয়েছে। বেগুন গাছে আমরা ফুলের কলি দেখতেছি, যা ভবিষ্যতে ফুল ফুটবে এবং এখান থেকে আমরা ফল পাবো বলে আশা করি।
डिसप्ले ते सुंदर गाच देखते अति सुंदर मनोमुग्धकर। माझे मध्ये आमादेरके एखाने पानी सेच दीते हबे। ग्रीष्मकाले बेगुन गाचे पानी सेच एकटु बेशी दीते हय। बेगुन गाचे आमरा एखन बेगुन लक्ष्य करतेछि अत्यंत सुंदर मनोमुग्धकर बेगुन एसेछे गाचे जा आमादेर सामने दृष्टिनंदन हिसाबे प्रदर्शित होच्छे। प्रथम धाप बेगुन चाषेर भिडियोर माध्यमे आपनादेर माझे उपस्थापन करते पेरेछि बोले आमरा शतभाग सफल। आशा करी दर्शक आमरा बुझाते सक्षम होयेछि। आमार चैनेले आपने नतून होले चैनलटी अवश्य सबस्क्राइब करे बेल बटन अन करे राखुन। आगामीते भिडियो प्रकाशित हवार संगे संगे नोटिफिकेशन पेये जाबेन। द्वितीय धाप आमरा शुरू करते जाच्छि। द्वितीय धापे बेगुनेर स्वास्थ्यगुण ओ उपकारिता। गवेषकगण उल्लेख करेछेन बेगुन सब्जि नय फल। एटी शुधु फल दिये गाछेर उपकारिता शेष नय। এই বেগুন গাছকে আমরা বেডরুমে ইনডোর প্লান্ট হিসাবে ব্যবহার করতে পারি। রাতের বেলা আমরা জানালা বন্ধ করে ঘুমিয়ে পড়ি, এ সময় আমাদের শ্বাসপ্রশ্বাসের ফলে নাইট্রোজেন পরিমাণ বেড়ে যায় বন্ধ ঘরে, ফলে টক্সিন ক্ষতিকর গ্যাসের প্রভাব পড়ে আমাদের শরীরের ওপর। এই গ্যাসের ক্ষতিকর হাত থেকে রক্ষা করতে পারে ইনডোর প্লান্ট হিসাবে বেগুন গাছ, কারণ এই টক্সিন ক্ষতিকর গ্যাস গাছ খাদ্য হিসাবে গ্রহণ করে, এতে আমাদের স্বাস্থ্য ঝুঁকি কমে যায় শতভাগ। এবং ইনডোর প্লান্ট হিসাবে ঘরে আমাদের শোভাবর্ধনের কাজও যথেষ্ট পরিমাণে আমাদের মানসিক এবং মানবিক খোরাক গড়ে তোলে যা আমাদের মনের অজান্তেই। এই সবজিতে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন এ যা চোখের জন্য খুব উপকারী, যা আমাদের আইসাইটকে কন্ট্রোল ও ঝুঁকিমুক্ত করে। এই ডিজিটাল যুগে আমাদের চোখের পরিশ্রম করতে হয় খুব বেশি, এতে চোখের ওপর নেতিবাচক প্রভাব পড়ে। বেগুন আপনার চোখ ও ত্বকের জন্য বয়ে আনবে সুফল। এই সবজি কোলেস্টেরল বা চর্বি নেই। কোলেস্টেরল হলো চর্বি জাতীয় উপাদান যা রক্তে জমে। যাদের রক্তে কোলেস্টেরল বেশি তারা কোনো রকম দুশ্চিন্তা ছাড়াই খেতে পারেন বেগুন। পাকস্থলী, কোলন, ক্ষুদ্র ও বৃহত্তন্ত্রের এগুলো পেটের ভিতরের অঙ্গ, ক্যান্সার প্রতিরোধ করে বেগুন। যে কোনো ক্ষতস্থান শুকোতে কার্যকরী ভূমিকা পালন করে বেগুন। বেগুনে আয়রন রয়েছে যা রক্ত বাড়াতে সাহায্য করে। গর্ভবতী মহিলারা আয়রনের ঘাটতি পূরণের জন্য বেগুন খেতে পারেন। রক্ত শূন্যতার রোগীরাও খেতে পারেন এই সবজি। হার্ট বা হৃদরোগীরাও উপকৃত হবেন বেগুন খেলে, কারণ বেগুনে আছে ডায়েটারি ফাইবার। অধিক ওজন সম্পন্ন ব্যক্তিরা নিঃসংকোচে বেগুন খেতে পারেন, কারণ বেগুনে আছে ডায়েটারি ফাইবার বা আঁশ যা ওজন কমাতে সাহায্য করে। বেগুনে রয়েছে রিবোফ্লাভিন নামক উপাদান। এই উপাদান জ্বর হওয়ার পরে মুখ ও ঠোঁটের কোণে ঘা, জিহ্বার ঘা প্রতিরোধ করে, দূর করে জ্বর জ্বর ভাব। বেগুনে রয়েছে আরও বহুবিধ উপাদান যা আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, আপনাদের সামনে ভিডিওর মূল বিষয়বস্তু উপস্থাপন করতে পেরেছি বলে আমরা সফল। ভিডিওটি দ্বারা আপনারা উপকৃত হলে আমরা সার্থক। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন, ভালো মন্দ জানাতে কমেন্ট করবেন, বন্ধুবান্ধব ও সোশ্যাল মিডিয়াকে জানাতে শেয়ার করবে। আগামীতে তথ্যবহুল ভিডিও পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আগামীতে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাআল্লাহ। নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। গোটা ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।